পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগেই টিকরহাট মোড়ে প্রয়াত করোনা যোদ্ধা চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পুলিশকর্মী সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যেই মাটির পঞ্চপ্রদীপ বিতরণ করা হয়। এই 28 নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে তার হাত ধরে এবং সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এদিন প্রায় 5,000 প্রদীপ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা রেখা তেওয়ারি, আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। প্রাক্তন পৌর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সারা বর্তমান শহরের মানুষ একজোট হয়ে আমাদের রবিরঞ্জন চ্যাটার্জিকে 2011 সালে 37,000 ভোটে জিতিয়েছিলেন। আজকে এখানে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা যারা করোনা ওয়ারিয়ার্স অর্থাৎ ফ্রন্টলাইন করোনা ওয়ারিয়ার্স, যেরকম ডাক্তার, নার্স, সাফাই কর্মী, সাংবাদিক বন্ধু এবং পুলিশকর্মী, যারা সমাজকে বাঁচানোর তাগিদে আত্মবলিদান করেছিলেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণার্থে আমরা আজকে এলাকার মানুষকে পঞ্চপ্রদীপ প্রদান করছি। আমরা 5,000 প্রদীপ আমরা এখানে এনেছি, মাটির প্রদীপ, যার ফলে আমরা মানুষকে দিতেও পারছি। আমাদের এই যে করোনা যেটা চলছে, তার ফলে মানুষ যেভাবে অন্ধকারের মধ্যে তার জীবন যাপন করছিলেন, সেখান থেকে হয়তো কিছুটা হলেও আলোকের উৎসব সেটা তারা পালন করুক, এবং সাথে আমাদের লোকাল যারা মাটির শিল্পী যারা আছেন, তবে মাটির যারা শিল্পী আছেন তারাও কিন্তু এই 5,000 প্রদীপ আমাদের এখান থেকে তারা কিছুটা হলেও কর্মসংস্থান পেয়েছেন। এটা 28 নম্বর ওয়ার্ডের টিকরহাট মোড়ে আমাদের এই অনুষ্ঠান করা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগেই টিকরহাট মোড়ে প্রয়াত করোনা যোদ্ধা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যেই মাটির পঞ্চপ্রদীপ বিতরণ করা হয়। এই 28 নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে তার হাত ধরে এবং সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এদিন প্রায় 5,000 প্রদীপ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা রেখা তেওয়ারি, আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। প্রাক্তন পৌর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সারা বর্তমান শহরের মানুষ একজোট হয়ে আমাদের রবিরঞ্জন চ্যাটার্জিকে 2011 সালে 37,000 ভোটে জিতিয়েছিলেন। আজকে এখানে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা যারা করোনা ওয়ারিয়ার্স অর্থাৎ ফ্রন্টলাইন করোনা ওয়ারিয়ার্স, যেরকম ডাক্তার, নার্স, সাফাই কর্মী, সাংবাদিক বন্ধু এবং পুলিশকর্মী, যারা সমাজকে বাঁচানোর তাগিদে আত্মবলিদান করেছিলেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণার্থে আমরা আজকে এলাকার মানুষকে পঞ্চপ্রদীপ প্রদান করছি। আমরা 5,000 প্রদীপ আমরা এখানে এনেছি, মাটির প্রদীপ, যার ফলে আমরা
মানুষকে দিতেও পারছি। আমাদের এই যে করোনা যেটা চলছে তার ফলে মানুষ যেভাবে অন্ধকারের মধ্যে তার জীবন যাপন করছিলেন, সেখান থেকে হয়তো কিছুটা হলো আলোকের উৎসব সেটা তারা পালন করুক, এবং সাথে আমাদের লোকাল যারা মাটির শিল্পী যারা আছেন, তবে মাটির যারা শিল্পী আছেন তারাও কিন্তু এই 5000 প্রদীপ আমাদের এখান থেকে তারা কিছুটা হলো কর্মসংস্থান পেয়েছেন। এটা 28 নম্বর ওয়ার্ডের টিকরহাট মোড়ে আমাদের এই অনুষ্ঠান করা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।